গত বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরা ইনফো বেশ কিছু বিতর্কিত সংবাদ পরিবেশন করে চলছে। সংবাদগুলি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, বিজেপির এক নেত্রী সহ রাজ্য পুলিশের বেশ কিছু পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পরিবেশিত এই সংবাদগুলি রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। রাজ্য পুলিশ প্রশাসন এই ওয়েবসাইটটির আগরতলাস্থিত অফিস এবং কর্মচারীদের উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে চলেছে। গতকাল এই সংবাদ সংস্থাটির একজন মহিলা কর্মীর উদয়পুরস্থিত বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এই ওয়েবসাইটটির সম্পাদক বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে ওয়েবসাইটটি পরিচালনা করছেন। পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং এই ওয়েবসাইটটি বন্ধ করার জন্য আমেরিকা স্থিত ডোমেন কোম্পানিকে চিঠি দিয়েছে। গতকাল এই ত্রিপুরা ইনফোয়ে মিডিয়া সম্পাদক তার উকিল রঘুনাথ মুখার্জির মারফত পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং সাইবার সেলের ডেপুটি সুপারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির 191, 200, 500 এবং 501 ধারায় মামলা করেন। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব ত্রিপুরা ইনফোয়ের সম্পাদক সৌমেন সরকারের কাছ থেকে। বর্তমানে আমেরিকা নিউ ইয়র্ক শহর থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন সৌমেন সরকার। নমস্কার সৌমেন বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত হল্লা বলে। নমস্কার, ত্রিপুরার সবাইকে আমার ভালোবাসা এবং নমস্কার। আপনাদেরও ধন্যবাদ যে আপনারা সাহস দেখিয়েছেন আমার থেকে কল নেওয়ার জন্য, কারণ ত্রিপুরাতে মিডিয়ার উপরে সামগ্রিকভাবে যেরকম অ্যাটাক চলছে, অর্গানাইজড ওয়েতে অ্যাটাক, এটা মানে ডেমোক্রেসির সাথে কোনোভাবেই এটা খাপ খায় না। এবং ত্রিপুরা ইনফোয়ে ত্রিপুরার একটা নন প্রফিট মিডিয়া এবং আমরা সবসময় নিউজ যেগুলো সার্ভ করা হয়েছে সবগুলি বেসড অন ট্রুথ। কিন্তু ত্রিপুরাতে এখন যেটা হচ্ছে, একটা নিউজ নিয়ে কোনো কমপ্লেন থাকলে পরে সেটা নিয়ে ডিফেমেশন কেউ করতে পারে, কেউ মামলা করতে পারে, ভেরিয়াস থিং করতে পারে। কিন্তু এভাবে পুলিশ মেশিনারিকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে লেলিয়া দেওয়া, তারপর অফিসে গিয়ে থ্রেট করা, ওদের বাড়ি ঘরে গিয়ে থ্রেট করা, জার্নালিস্টদের মানে হুমকি দেওয়া, আমার ফটোগ্রাফারদের হুমকি দেওয়া হয়েছে যে এখানে কাজ করলে পরে জেলে ঢোকানো হবে বিভিন্ন ধারাতে, যে 7-8 বছর আর বেরোতেই পারবে না বেল ছাড়া। তো ত্রিপুরাতে এখন কি হচ্ছে, নতুন গভর্নমেন্ট এখন যারা এসেছেন, ওরা গভর্নমেন্টে আসার আগে আমার অফিসে রেগুলার যেতেন, যাতে বিজেপিকে আমরা ইলেকশনের আগে নিউজে হেল্প করি, এবং সবাই গেছেন আমার অফিসে সবাই। কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার পরে আমি কখনো কল্পনাও করিনি যে গভর্নমেন্ট চালানোর থেকে এখন দেখা যাচ্ছে যে ডেমোক্রেসির যে ফোর্থ পিলার মিডিয়া, জার্নালিস্ট, যে সেই ফ্রি ভয়েসটাই ওরা থাকতে দিতে চাইছে না। ওরা চাইছে কেউ ক্রিটিসিজম করলে ওর ভয়েসটাই বন্ধ করে দাও। তা আমি ত্রিপুরার সমস্ত খবরাখবর রাখি, গতকাল একটা টিভি চ্যানেল মৃণালিনী বন্ধ হয়েছে, এছাড়া অন্যান্য চ্যানেলগুলো যারাই নাকি সরকারের কাজকর্ম নিয়ে কিছু সমালোচনা করছে সবাইকে বন্ধ করে দেওয়া হচ্ছে, নয়তো পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, এবং সবাইকে থ্রেটেন করে মাফিয়া স্টাইলে যাতে মিডিয়াগুলো বন্ধ করা যায়, যাতে সরকারের বিরুদ্ধে কেউ আর সমালোচনা না করতে পারে। তো দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ অটোক্রেসি, আর অটোক্রেসি ইজ অলওয়েজ রান বাই ডিকটেটর। এখানে সাদ্দাম হুসেন বা অন্যান্য যারা ডিকটেটর আছে তাদের সাথে ত্রিপুরার চিফ মিনিস্টার বিপ্লব দেবের কোনো ডিফারেন্স নাই, কারণ যেখানে ডেমোক্রেসি সার্ভাইভ করতে পারে না, একটা গভর্নমেন্ট কোথায় বলবে যে ঠিক আছে এই নিউজে আমরা কি লেখা হয়েছে আপনারা বলুন যে আমাদের এখন কি করতে হবে, আপনারা ইয়ে করুন, কোথায় এসে কোঅপারেশন করবে, কোথায় এসে যাতে স্টেটটা আরো ডেভেলপ করা যায় সেই নিয়ে ডিসকাশন করবে, জার্নালিস্টদের বা মিডিয়াগুলোকে হেল্প করবে যে স্টেটের ডেভেলপমেন্টে তারাও যাতে ইনপুট দিতে পারে, আমরা যাতে করাপশন স্টপ করতে পারি, এসব না করে, এসব ডেমোক্রেটিক প্রসেসে না গিয়ে পুলিশ ফোর্সকে লাগিয়েছে বিপ্লব দেব, যাতে যারাই নিউজ বিরুদ্ধে লেখবে বিপ্লব দেবের ওদের বাড়িতে পুলিশ পাঠাবে, পুলিশ যাবে আমার আগরতলার বাড়িতে, বৃদ্ধ 82 বছরের বাবা 76 বছরের মাকে গিয়ে ইস্ট আগরতলা পুলিশ স্টেশনের ওসি দেবাশিস সাহা এবং এসডিপিও সুমন মজুমদার ওরা সবাই গিয়ে জিজ্ঞেস করেছে আপনার ছেলে যে চালাচ্ছে নিউজ মিডিয়া আমেরিকা থেকে, এটা কিভাবে চালায় কি করে। তো ওরা বলেছে আমরা তো বয়স, আমরা কি করে জানবো, ও 20-22 বছর ধরে আছে আমেরিকাতে, আমাদের কেন এসব জিজ্ঞেস করছেন। তারপর ওখানে ও থ্রেটেনিং দিয়ে এসছে যে আবার ওরা আসবে যতবার দরকার হয়, কোনো কাগজপত্র নেই, কোনো কেস নেই, কিচ্ছু নেই, এমনিতেই গেছে মুখ দেখাতে।
সেগুলি যদি সত্য হয় তাহলে আপনি কেন সরকারের রোশনলে পড়লেন? সরকারের রোশনলে পড়লাম কারণ হচ্ছে, দেখুন, সরকারের রোশনলে পড়া হলো কারণ ওরা ইলেকশনের আগে ওরা ভেবেছিল আমরা বুঝি কি বলবো বিভিন্ন অন্যান্য মিডিয়ার মতো ওরা যা করবে মুখ বুঝে আমরা চলবো, কারণ এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো tripurainfo.com আমেরিকা থেকে হোস্টেড ওন্ড, তো এটা আমেরিকান আইনের মধ্যে পড়ে ত্রিপুরা ইনফোয়ে, ইন্ডিয়ার আইনের মধ্যে পড়েই না ত্রিপুরা ইনফোয়ে। এই জন্য আমার মধ্যে যে ফ্রিডমটা আছে বিভিন্ন নিউজ আমরা যেগুলো লিখতে পারি, এই ফ্রিডমটা ত্রিপুরার কেউ লেখলে পরে আপনাদের হয়তো বাড়ি ঘরে গিয়ে মার্ডার করে দেবে না তো জ্বালিয়ে দেবে মিডিয়া, যেটা নাকি হয়েছে অলরেডি ত্রিপুরাতে। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে গিয়ে, ডেমোক্রেসিতে একটা মিডিয়া বা বিভিন্ন মিডিয়া হাউস যদি গভর্নমেন্টের এগেনস্টে লেখে বা বিভিন্ন ইস্যুতে ওদের ভুলগুলো তুলে ধরে লেখে, তাহলে এইভাবে পুলিশ মেশিনারিকে ইউজ করে, যেটা নাকি SPOS অজিত প্রতাপ সিং করলেন, উনি একটা লেটার লিখলেন আমার যে ডোমেইন হোস্টিং কোম্পানি আছে আমেরিকাতে, যে আমি নাকি ফরজারি, তারপর এক্সটর্শন, তারপর বিভিন্ন বিভিন্ন কাজে নাকি আমি যুক্ত ত্রিপুরাতে, বুঝেছেন তো? এই সব ফলস ইনফরমেশন দিয়ে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে SP অজিত প্রতাপ সিং আর এই DSP হচ্ছে বঞ্জাম দেওয়ান, এরা একটা লেটার দিলেন ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, কারণ নিশ্চয়ই হোম মিনিস্টার যিনি বিপ্লব দেব উনি নিশ্চয়ই বলেছেন ওনাদের যে এভাবে করুন কি ওনার বাড়ি ঘরে বুড়ো মা বাবাকেও হরকিয়ে কিছু হলো না, ওদের স্টাফকেও সমস্ত, আমার দেখুন আমার আগরতলাতে যে অফিসটা আছে ওটা একটা আমাদের ক্যাম্প অফিসের মতো, এখানে জার্নালিস্টরা আছে কাজ করে চলে যায়, এটা মানে ফর্মাল কোনো অফিসই না, এটা একটা এটা ভাড়া বাড়ি ওখানে আছে, ওখানে গিয়ে পুলিশ দিনের পর দিন খালি ধমকি দিচ্ছে যে আপনাদের এখানে কে লেখে ত্রিপুরা ইনফোতে, লেখলে পরে চলুন থানাতে এই করুন। তারপর আমার যত ফটোগ্রাফার আছে যারা কাজ করে তারা সবাই পার্ট টাইম কাজ করে, আপনারা জানেন ত্রিপুরাতে বেশিরভাগই সাংবাদিক ফটোগ্রাফাররা বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, তারা একটা মিডিয়াতে কাজ করেন না, তো বিভিন্ন মিডিয়াতে ওরা কাজ করেন, তো ওদেরকে ডেকে ডেকে ইস্ট পুলিশ স্টেশনে গিয়ে সবাইকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ডাইরেক্ট SPS এর OC দেবাশিস সাহা, তারপর SDPO সুমন মজুমদার, এরা সবাই বলেছে যে আমাদের আমাদের অর্ডার দিয়েছে এডিশনাল DGP রাজীব সিং এবং SP অজয় প্রতাপ সিং যে তোমরা যদি এখানে কাজ করো তোমাদের ঢুকিয়ে দেওয়া হবে জেলে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে বিভিন্ন ধারাতে কেস এনে। অথচ সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হলো, ত্রিপুরা ইনফো এর বিরুদ্ধে গভর্নমেন্টের কোনো কোর্টের অর্ডার বা কিছু কিছুই নেই কিন্তু ওদের মধ্যে, ওরা দু তিনটে ফিকটিশিয়াস কেস বানিয়েছে, এই ডিফেমেশনের কিছু করেছে, ওগুলো তো সব সিভিল কেস, ওগুলির জন্য আমার লয়ার রঘুনাথবাবু আছেন, রঘুনাথবাবু আমাকে রিপ্রেজেন্ট করেন, আমি যেহেতু ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে থাকি না, এবং লিগালি চিঠি দেওয়া আছে পুলিশের কাছে যে যেকোনো ম্যাটারে রঘুনাথবাবুর কাছে নোটিশ দিতে, তারপরে হলো লিগাল প্রসিডিং, এগুলো হচ্ছে সব সিভিল কোর্টের অফিশিয়াল ম্যাটার, এটা কোর্ট ম্যাটার, কোর্ট যদি কোনো ডিসিশন নেয় যে আমি গিলটি, ত্রিপুরা ইনফোয়ে গিলটি, তারপরে না কোর্ট অর্ডার দেবে পুলিশকে কি করতে হবে, কত ক্ষতিপূরণ দিতে হবে, না কে আসামি, তখন না ওগুলো ডিফাইন হবে, কিন্তু এইসব প্রসেস কিছু না করে, ঠিক যেমন আপনারা দেখেন বটতলা বা গোলবাজারের বা বিভিন্ন জায়গাতে যে মাফিয়ারা আছে, ঠিক মাফিয়ার ভাবে রাত্র 9টা সাড়ে 9টার সময় যাচ্ছে একজনের বাড়িতে, গিয়ে বৃদ্ধ 82 বছরের লোককে ঘুম থেকে উঠিয়ে আপনার ছেলে কি ত্রিপুরা ইনফো চালায়, ওইভাবে আমার জার্নালিস্টদের বাড়িতে যাচ্ছে উদয়পুরে পুলিশ, কোনো কাগজ নেই, সার্চ ওয়ারেন্ট নেই, কোনো ডকুমেন্ট নেই, খালি গিয়ে হুমকি মাফিয়ার মতো যে এখানে কি আছে নাকি, ত্রিপুরা ইনফোতে কাজ করে নাকি, আমার এখানে যারা ফটোগ্রাফার দিত ফটোগ্রাফার ছিল সবাই এখন কাজ করে না, এদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কেন ফটো দাও, এই করো ইয়ে করো। একটা কথা বলুন, ডেমোক্রেসিতে যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, গভর্নমেন্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জুডিশিয়াল কোর্ট গুলো আছে ত্রিপুরাতে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কোর্ট গুলো, এইসব কোর্টের তাহলে আর কি দরকার পড়লো,
কারণ বিপ্লব দেবের আন্ডারে তো কোর্ট সিস্টেমের আর কোনো দরকার পড়ছে না, তো জুডিশিয়ারির কোনো দরকার নেই। উনি উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ওনার পুলিশ ফোর্স হচ্ছে ডিসিশন মেকার যে কে গিলটি না কে নট গিলটি। তো আমি তো আপনাকে একটা কথা বলবো, কারণ ত্রিপুরা পুলিশকে আমি নিজে ট্রেনিং দিয়েছি সাইবার ক্রাইমের 2013 এবং 14 যখন ডিজিপি ছিলেন সি সুব্রমণিয়াম, এবং ত্রিপুরা ক্রাইমে ত্রিপুরার সাইবার ক্রাইম ইউনিটটাই আমার বানানো, ডিজিপি সেলিম আলী তারপরে এবং সুব্রমণিয়াম। আমি একটা কথাই বলবো পুলিশকে, যে যে এসপি অজিত প্রতাপ সিং যে ইলিগেল অ্যাক্ট গুলো করেছেন আন্ডার সেকশন 500, 501, 191 and 200, এগুলো হচ্ছে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে আপনি কি করে এভাবে ইলিগেল কাজ করেন? আপনি মিথ্যা কথা বলে নোটিশ পাঠাচ্ছেন, আমি এসবে যুক্ত, এই এগুলো সব মিথ্যা মামলা করে যাতে, আর এখানে কোর্টের ওরা কোনো ধারি ধারে না। এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক বিষয় যে ত্রিপুরা গভর্নমেন্ট বিপ্লব দেবের আন্ডারে পুলিশ মেশিনারিটাকে বানিয়ে দিয়েছে মাফিয়া মেশিনারি। তার মানে যে কারো বাড়িতে যাও, যেমন আমার সাংবাদিকের বাড়িতে ভাড়া বাড়িতে গিয়ে বলেছে এখানে দেখলে পরে নেক্সট টাইম আসলে পরে আমরা তালা ভেঙে দেব, তারপরে মানুষের বাড়ি ঘরে গিয়ে বলছে, মানে সোজা কথা হলো মাফিয়া বা ক্রিমিনালরা যেরকম ইলিগেল ভাবে মানুষের মনে একটা ভয় সৃষ্টি করে যে আপনি ওদের কথা না শুনলে আপনাকে প্রাণে মেরে দেবে নয়তো ঢুকিয়ে দেবে, তো ওই কাজটাই কিন্তু এখন পুলিশ করছে। এবং আগরতলাতে এফপিওএস অজিত প্রতাপ সিং যেটা করছেন, আমি যে এফআইআর গুলো করেছি, এফআইআর তো উনি তো নিতে খুব ভয় পেলেন যখন দুদিন আগে রাতে আমার অ্যাডভোকেট রঘুনাথ বাবু যখন গেলেন এসপিএস এ রাত্র 11:30 সময়, ওখানে এক ঘন্টা নেয়নি, এসপি কথা বলেছে এক ঘন্টার মতো ওসির সাথে, এসডিপিও সুমন মজুমদারের সাথে, ওরা এফআইআর নিতে ভয় পেয়েছে। কিন্তু এফআইআর কিন্তু এটা কিন্তু লিগেলি ওদের নিতে হবে যখন কেউ এফআইআর করতে যায়। তারপরে ওরা কি করলো, পরের দিন এফআইআরটা আমরা ইয়ে করলাম, এই এসপি অফিসে আমরা সাবমিট করলাম, তারপরে এটা এখন কোর্টে যাচ্ছে, এটা আমি কেস করছি, কারণ আমি লিগেলি প্রমাণ করে দেব যে আই এম অ্যান অনেস্ট সিটিজেন অ্যাজ ওয়েল এজ ত্রিপুরা ইনফো ইজ দি রাইট অনেস্ট মিডিয়া, আপরাইট মিডিয়া, ফিয়ারলেস মিডিয়া, অ্যান্ড এসপি অজিত প্রতাপ সিং ইজ এ ক্রিমিনাল ফর কমিটিং ক্রিমিনাল অফেন্স। শোনো, আপনার কাছ থেকে আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, আপনি অনেক কিছুই বললেন এতক্ষণ ধরে, আপনি তো এত কিছুর পরেও আপনি গতকাল রাতে খুব সম্ভবত আপনি মামলা করেছেন এখানে যে সাইবার সেলে ডেপুটি সুপার রয়েছে ওনার বিরুদ্ধে, কি মামলা করেছেন একবার বিস্তারিত এটা জানতে চাইবো, এবং কেনই বা করেছেন, মানে আপনার এই খবর পরিবেশে তো যেগুলো হয়ে গেছে এগুলো সত্য বা কতটা ভিত্তি রয়েছে, মানে এই খবরগুলো যেগুলো আপনি, মামলাটা করা হয়েছে কেন জানেন তো, মামলাটা করে আমরা যে খবরটাও ছেপেছি, মামলাটা করাই হয়েছে ওনারা যেসব আমার এগেনস্টে একুইজিশন লাগাচ্ছেন বা ত্রিপুরা ইনফো এর বিরুদ্ধে বা হ্যারাস করতে। হ্যাঁ, তো এখন এই ম্যাটার গুলো কেউ ডিফেমেশন করেছে আমাদের নিউজ নিয়ে, এগুলো তো সাব জুডিস, যেমন কোর্টে একটা প্রসেস চলছে। ধরুন আমাদের এখানে একটা নিউজ বেরোলো, নিউজটা হয়তো কারোর মনে হলো এটা সত্যি না, তাহলে উনি ডিফেমেশনের মামলা করলেন, মামলা করলে পরে কোর্ট থেকে নোটিশ আসবে, আমরা আবার আমরা দেখবো জাস্টিফিকেশন নিউজটা ঠিক আছে, ওগুলো তো লিগেল প্রসেস কোর্টে চলতে থাকবে। তো এখানে পুলিশ কোথা থেকে আসলো ডিসিশন মেকার যে নিউজটা কি সত্যি না মিথ্যা, না কোন মিডিয়া খারাপ কোন মিডিয়া ক্রিমিনাল, এটা পুলিশের কোথায় অথরিটি এই ডিসিশন নেওয়ার, বুঝছেন? মহিলা সংক্রান্ত আপনারা নিউজ করেই চলেছেন একের পর এক, তো এই এই নিউজটা পার্টিকুলার এই নিউজটার মধ্যে আপনারা মানে কতটা সত্য রয়েছে এইটা কিন্তু একবার একবার জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনারা তো দেখুন, আপনারা তো নিউজ চ্যানেল চালান, আমি নাম বলছি না যার নামে আপনি বলছেন, তো আপনি খোঁজ নিয়ে দেখুন। ওখানে কেস আছে, ধনপুরে কেস আছে, ওখানে কেসগুলো খোঁজ নিন, দেখুন যে ওনারা অ্যারেস্ট হয়েছিলেন কিনা, পুলিশ পুলিশ ওদের অ্যারেস্ট করেছিল কিনা। আমরা খবর কি, আমরা তো কল্পনার ভিত্তিতে লেখা হয় না, খবর বাস্তবের ভিত্তিতে লেখা হয়, তাই না? যেমন ত্রিপুরা ইনফো এখন যদি কেউ বলে বিজেপির বিরুদ্ধে লেখছে, এটা সম্পূর্ণ ভুল কথা,
বিজেপিতে 9 জন মিনিস্টার আছে, এমএলএ আছে অনেক, 36 জন, তার ভিতরে একজন দুজনের নামে লেখা হচ্ছে। কেন লেখা হচ্ছে? কারণ আমাদের কাছে ইনফরমেশন এসছে, প্রুফ এসছে, কারোর হয়তো 12 পাস ডিগ্রি, কারোর বিএ পাস ডিগ্রি জাল, বা কেউ কোনো ক্রিমিনাল কেসে জড়িত, কারোর কোনো পুলিশ রেকর্ড আছে মার্ডার কেসে বা ড্রাগ কেসে, ওগুলোর বেসিসে আমরা নিউজ লিখি। কারণ একটা না একটা দিন যখন কোর্টে উঠবে, এসে আমাদেরও তো প্রমাণ করতে হবে যে আমরা যা লিখেছি ওগুলো সত্য না মিথ্যা, তাই না? এখানে মহিলা পুরুষের তো কোনো তো এখানে ক্লাসিফিকেশন আসছে না। ক্রিমিনালের মধ্যে আবার ম্যান আর ওমেনের ডিফারেন্স কি? ক্রিমিনাল ম্যানও হতে পারে, আমরা তো আর ম্যান আর ওমেন কে টার্গেট করছি না। আপনি যদি দেখেন বিজেপি গভর্নমেন্টে 36 জন এমএলএ আছেন, আইপিএফটি তে আছেন আরো এতজন, এতজন মিনিস্টার আছেন ত্রিপুরাতে, কই আমরা তো লিখিনি তো কারোর বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে লেখা হচ্ছে, কারণ হচ্ছে আমরা প্রমাণ পেয়েছি, প্রমাণ পেয়েছি বলেই লেখা হচ্ছে, লেখা হচ্ছে বলেই তো ওরা টার্গেট করছে আমাদের। টার্গেট করে এখন যেটা টার্গেট করছে ইলিগ্যাল ভাবে, আর আপনারা তো জানেন যে শুধু আমরা না, শুধু ত্রিপুরার বিভিন্ন মিডিয়া কিছু বলতে পারে না, লিখতে পারে না, কারণ হচ্ছে ঠিক মাফিয়া স্টাইলে, ডিক্টেটর স্টাইলে সবার গলা চিপে ধরা হচ্ছে এখন। তো এটা কি ডেমোক্রেসি? এটা কি ফোর্স ফিল্ড ডেমোক্রেসি? সোমেন বাবু শেষ করো। সোমেন বাবু আপনি লাইনে রয়েছেন? ত্রিপুরার বিভিন্ন কি বলবো, বিজেপি এবং ত্রিপুরা পুলিশ থেকে ডাইরেক্টলি থ্রেট দেওয়া হয়েছে, আগরতলাতে নামলে পরেই গ্রেপ্তার করা হবে। তো আমি জিজ্ঞেস করেছি কোন ধারাতে গ্রেপ্তার করা হবে, কোনো কেস তো নেই, কোন কোর্ট অর্ডার দেয়নি গ্রেপ্তার করা, তাহলে কোন ধারাতে করা হবে? না ত্রিপুরা পুলিশ নাকি বিপ্লব দেবের আন্ডারে আপনাকে যে কোনো ধারাতে যত বছরের জন্য, এমনকি এফআইআর ছাড়া কিছু ছাড়াই আপনাকে ঢুকিয়ে রাখতে পারে। যেমন 2-3 দিন আগে যে আমাদের একটা খবর শেয়ার করলো, দীপক দেবনাথ নামে একজন ছেলে এয়ারপোর্টের থানার যেভাবে অ্যারেস্ট করা হলো, মাঝরাতে গিয়ে তুলে আনা হলো, ভোরবেলা করা হলো এফআইআর, এগুলো তো সম্পূর্ণ ইলিগেল। ওরা তো জুডিশিয়ারিকে ইনসাল্ট করছে এভরিডে, যে পুলিশই এখন হয়ে গেছে ডিসিশন মেকার, কিন্তু পুলিশের এটা রোল না। তো পুলিশের রোল হচ্ছে ল এন্ড অর্ডার মেনটেন করা, আর জুডিশিয়াল সিস্টেমের অর্ডার ফলো করা, ডেমোক্রেসি মেনটেন করা, মিডিয়ার ইন্ডিপেন্ডেন্স রক্ষা করা, এগুলো হচ্ছে পুলিশের রোল। কিন্তু এখন পুলিশ নিজের রোল ছেড়ে দিয়ে এসপি অজিত প্রসাদ সিং এর মতো সবাই এখন এটাকে বলে বুটলিকিং, বলা হয় বুটলিকিং অফ পলিটিশিয়ানস, মানে চিফ মিনিস্টার যাই বলবে এটা ইলিগেল হোক, ইলিগেল হোক এটা আমি করি। এখন নিরীহ লোকেদের এনএসএ এনডিপিএস বিভিন্ন রকম আইনে ভেতরে ঢোকানো হচ্ছে, বুঝতে পারছো? তো এইগুলো এগুলো কি মানে ডেমোক্রেসি? ত্রিপুরাতে ডেমোক্রেসি এখন আর কিছু নেই। এবং এভাবে আপনাকে আমি একটা কথা বলে দিই, যাবার আগে একটা শেষ কথা বলে দিই, মানুষ চারিদিকে একটা না একটা সময় সবাই মিলে বিরুদ্ধে যাবে, এবং সবাই এই যে এখন চলছে একটা মানে ডিক্টেটরের মতো, সাদ্দাম হোসেনের মতো সবার গলা টিপে ধরা, সবাইকে অত্যাচার করা, এগুলো কিন্তু বেশি দিন চলবে না, শেষ হবে। আর যারা ক্ষমতায় বসে থাকে, এখন চিফ মিনিস্টার হয়েছে, তারা মূর্খের স্বর্গে বসে আছে যদি ভাবে যে আমি চিরজীবন চিফ মিনিস্টার থাকবো। এগুলো চিরজীবনের পদ না, এগুলো খুব স্বল্প সময়ের পদ। হ্যাঁ, আর ত্রিপুরা ইনফো যেভাবে চলছে কাজ করবে, করবে, এখন যতই চেষ্টা করুক এটাকে বন্ধ করার, এই করার, সেই করার, এটা কোনো কিছুতেই হবে না। আমরা সত্যের পথে আছি, থাকব, আমাদের সাথে কোর্ট আছে, জাস্টিস সিস্টেম আছে, ওখানে আমরা সমস্ত চ্যালেঞ্জ দেখে নেব।